ইয়ে করবো এখন, ওকে এইটা এখন ওইদিকে রাখবো, ঠিক আছে? পকেটে আমি হাত পকেটে ভাবে হাত ঢুকিয়ে রাখছি, দেখি এসে এখানে খুঁজবে জুস দেবো না, দেবো না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইভেন্ট। তো বন্ধুরা এখন জাস্ট আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে? শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তো আপনার ছেলেকে নিয়ে আসেনি, ঠিক আছে? ছেলে ওখানেই আছে, তো আমরা এসেছি হচ্ছে একটা কারণে, ঠিক আছে? তো এসেছি হচ্ছে আম পাড়তে, তাই কার্টুনগুলো আছে। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন জাস্ট উঠলাম, ঠিক আছে? তো এখন যাবো আম পাড়তে। তো বন্ধুরা জাস্ট এখন বেরোলাম, ঠিক আছে, আম পাড়তে। তো এই কার্টুনটা বেঁধেলাম সাইকেলে, কারণ ওটা মাথায় করে আনা যাবে না, ঠিক আছে? আনতে হবে, তো অনেক দূর আমাদের যেতে হচ্ছে। তো আচ্ছা একটা জলে বোতলে দিই, তাই যে ম্যাডাম আম পাড়া ঠোসা দিয়েছে, ঠোসা থেকে, তো এটা আম পাড়া আমরা ঠোসা বলি। প্রচণ্ড গরম করছে, ঠিক আছে? এখন জাস্ট 9:30 বাজে, এত গরম করছে যে মাথায় খারাপ। তো জাস্ট এই মাত্র এসে পৌঁছালাম, ঠিক আছে? তো আমাদের রাস্তায় অবস্থা খারাপ হয়ে গেলো, ম্যাডাম এখানে হাওয়া খাচ্ছে। একটা গাছ আছে এখানটায়, ঠিক আছে, আর এই একটা গাছ আছে এখানটায়, ওই দিকে একটা গাছ আছে, তো ওখানে যেতে হবে। ম্যাডাম এখন চেক করছেন কোথায় কোথায় আম আছে পাকা। এখন একটু জল খাওয়ার ইচ্ছা করছে, বাবা এতটুকু রাস্তা আসতে, এতটুকু বলতে অনেক দূর ফের। তো এই গাছটাকে শুধু এই যে এতটুকু আম বেরালো এই গাছটা থেকে, এটা আমি সবচেয়ে বেশ বড়ো পাতু। তারপর ওই গাছটা দেখি ওটাতে কতটা বেড়ায়, আম পাড়তে হবে তো পায়ে গেলে কি লেগে গেলো, বাবরি ফুটছে, ইস বিচুর মতো ইয়ে হয়ে গেলো। দেখি শুনে যে পরিমাণ গরম করছে না, মানে অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে, ঠিক আছে? এটা পাখি মানটা, ও হো ও হো, এই যে এখানে আছে, এখানে এখানে আছে, আমি এখানে নিচে একটা দেখলাম, দেখলে দুটো গাছ এখানে পাড়া হয়ে গেল, এই কটা আম বেরোলো, ঠিক আছে? তো আবার আমি সাইকেল লুট করে নিলাম, তো ম্যাডাম চলে এলো ওখানটাই, ঠিক আছে? তো আমি সাইকেলটা নিয়ে ওখানে যাবো, চলে আসলাম এখানে, ঠিক আছে? তো এখানে চারটা গাছ আছে, তো এখানে এই গাছটা সব থেকে বেশি পাকা আম আছে, প্রচুর পরিমাণে পাকা আম আছে। তো তুমি দাও আমাকে, ঠোসাটা আমাকে দাও, নামিয়ে রাখা হলো এটা, আর একটু জল খেলাম, চলো ম্যাডাম আনি। বাবারে দিলে 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 তো দিল্লা, তুমি দিল্লা উঠাচ্ছি, না জলটা খাওয়াগে আমাকে দাও, ঠোসাটা। বাবরে বাবরে, এ হচ্ছে বঙ্গ নারী, একটু রাগ গোসা নাই, হ্যাঁ? এত গরমের মধ্যে নির্দিষ্ট কাজ করছে, কোনো টেনশন নাই এদেরকে নিয়ে, দাও আমাকে দাও পয়সাটা দাও, বাঘু ইস লাগে না কি আমাকে ঘোরাচ্ছ আমাকে ঠোসা দিয়ে, তত জল খাবে না তো আমি জলটা খাই, শেষ 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 করে দিল, ফেলে ফেলে আমগুলো, একটা আপনার দাম হবে না, রাখো ওখানে বাইরে আমি করে গুছাচ্ছি। বাহ এখানে আমরা ওই বড়ো বড়ো সাইজ, একদম পানি পেলো, তো আমগুলো এইভাবে গুছাচ্ছি, হ্যাঁ? তো এগুলো ছোটো আছে, এগুলো বিয়ে করে দেবো, এটা পচা আছে দেখতে পাচ্ছ ভিতরে, ও মানুষকে ঠকাবে, অ্যাকচুয়ালি এদিক দিয়ে আম গোছাই, তা আমি উল্টা করছি গুছিয়েছি। গাছে যদি এত সুন্দর আম পেকে যায় কেন ভালো লাগবে না, এটা দারুন। আমি এখন গাছের মধ্যে উঠে আছি, ঠিক আছে? তো এখানে উঠলাম, কারণ হচ্ছে উপরে যে পাকা আমগুলো আছে পাওয়া যায় না, এই যেখানে আছে এদিকে আছে, তখন গাছের মধ্যে উঠে আসি, হ্যাঁ? যে ম্যাডাম নিচে আছে বসে, বহুদিন পর গাছে উঠলাম, বাহ ভালো লাগছে, এই যে এই সাইডে প্রচুর আম আছে পাকা, মোবাইলে চেনে যাবে কি না, প্রচুর আছে না, দেবো এখানে। তো ফাইনালি গাছ থেকে নামলাম, বাপরে বাপ এত গরম পড়ছে, মানে একটুও বাতাস পায় না, একটুও বাতাস পায় না,
বাইরে এসে গাড়িতে বসলাম তো গাড়িটা একটু রোদে ছিল একদম রাখা যায় না হাত এত গরম হয়ে আছে তো উঠে আবার নেমে গেলাম ঠিক আছে তো একটু ঠান্ডা হোক আঁচল দিয়ে ঠান্ডা করছে গরমের মধ্যে হাসিও বেরোয় না লোকটার কি অবস্থা সত্যি যাক তো দিন পড়েছে না মারাত্মক আবার ওখানে যাচ্ছি সাফা লাগবে ম্যাডাম আবার বুঝতে দেখো যে জল দিয়ে আসলে হাতে করে ওটা সেটা জল মাখিয়ে দিল এখন জল তাও গরম হয়ে আছে যাক কিছুটা হলেও ঠান্ডাটা কমবে উঠলাম গাড়িতে ঠিক আছে তো যাবো এখন মোড়ে গিয়ে কিছু ছেলে ধরে নিতে হবে ঠিক আছে তো হঠাৎ করে আমরা চলে এসেছি জানতে পারিনি তো খুশ ছিল আমাদের এখন গিয়ে কিছু নেবো ছেলে ধরে তারপর ওখানে চলে যাবো এখানে এসে পৌঁছে গেলাম কিন্তু ছেলে নাই এখন ঠিক আছে দাঁড়া 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 এখন একটা ব্যাপার হবে চাল ইয়ে করবো এখন কাউকে এইটা এখন এদিকে রাখবো ঠিক আছে পকেটে আমি হাত পকেটে ভাবে হাত ঢুকিয়ে রাখছি দেখি এসে গেলে খুঁজবে জুস আমরা কোথায় গেছিলাম বাবা আমরা কোথায় গেছিলাম আমরা কোথায় গেছিলাম হ্যাঁ আমরা কোথায় গেছিলাম হ্যাঁ কি জুচ জুচ হ্যাঁ পকেটে দেখছে জুচ আমাকে দাও একটু দাও তো দাও পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে পড়ে যাবে বা তুমি কি করবা উল্টা ওরে বাবরে দাঁড়াও দাঁড়াও উল্টা দিক দিয়ে পড়েছে মস্তানিটা কোন লেভেল রে
ড্রাইভার কেমন কাঁদো করে দিলে তো হয়ে গেছে অবস্থা তুমি নিজেকে পড়বো তুমি চালাতে পারবে হ্যাঁ তুমি চালাতে পারবে শক্তি করছে দাদা আর তুমি ই করছো কোন স্টাইলের ফাইটা ইস ভাই শক্তি করছে খুব আরে বাপ ঘুম টুম থেকে উঠে ঠিক আছে বসে আছে মানে ওখান থেকে বাড়ি থেকে এসে এখানে এসে সান্ধান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখানে ঠিক আছে তো মোটামুটি 6টা থেকে উঠলাম তো এখন বেজে হচ্ছে 6:41 প্রায় ঠিক আছে 7টা বাজতে চললো অথচ এত গরম পড়ছে ঠিক আছে বাইরে বসে আছে আরে ছেলেরা এত গরমের মধ্যে একরকম খেলছে একরকম একদম খেতে পারছো তুমি ওরে বাপ লবণ খাচ্ছ কত বড় ব্যাংকটা বাবা ভালো শুনছো এখন ছেলে বাড়ি যাওয়ার জন্য এখন খেতে বসলো ঠিক আছে বাবা আলো ছিলছে তুমি এটা ইয়ে পেয়েছো নাকি বাহ দারুন তো এখন বাড়ি যাওয়ার জন্য বিদায় নিচ্ছে ছেলে বিদায় দাদাজের কাছে তো ফাইনালি বাড়ি এসে পৌঁছিলাম ঠিক আছে তো আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়লো যেটা এটাই হচ্ছে কাজ ঠিক আছে আস্তে আস্তে ঘুমাতেই হবে তো বন্ধুরা এখন জাস্ট আসলাম হচ্ছে আমি শেষ ইন্টারে ঠিক আছে তো ব্লগটা আমাকে আপলোড দিতে হবে তো কালকে ব্লগটা আমি এন্ড করতে পারিনি ঠিক আছে তো আজকে ব্লগটা এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই এই এই পড়ে যাবে